মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার চ্যানেলের ভিডিও দেখছো সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 8টার, এখন থেকে নতুন আরও একটি ভিডিও আমি শুরু করে দিলাম। তো সোনা পড়তে চলে গেছে আর ওকে পড়তে দিয়ে আসলাম, আর আমি এখন বসে কথা বলছি। আমি বিছানাটা তুলে নিয়েছি, বিছানায় কথা বলছি, আর কোনো কাজ হয়নি। তো কালের দিকটা আমার যেন শীত করছে জানো তো, সে আমাকে দেখে বুঝতেই পারছো। আমি হচ্ছে কি একটু গুটি সুটি দিয়ে এই চাদর টাদর মুড়ি দিয়ে আর কি বসেছি। ভোরবেলা যখন উঠেছি তখন থেকে আমার একটু বেশি যেন শীত শীত করছে। আর কালকে বললাম যে একদমই ঠান্ডা নেই, শীত করছে না, কিন্তু আজকে আবার না কি শীত শীত লাগছে সকালটা। তো যাই হোক, ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে আর চা খেয়েছি। রোজ চা খাই না, আজকে একটু চা খেয়েছি শীত করছিল বলে জানো তো। এবার চা খেয়ে বসে এখন কথা বলছি আর সব কাজ করব। তো যাই হোক, আজকে হচ্ছে কি সোনাকে একটু অন্য জায়গায় পড়তে দিলাম, মানে অন্য জায়গায় দিলাম বলতে ওকে যে মানে পিসিমণি পড়াতো, আমি যার কথা তোমাদেরকে বলতাম যে ও সকালে পড়তে যায় পিসিমণির বাড়িতে। তো তো সেই পিসিমণি একটা মানে সুখবর, একটা ভালো কাজ পেয়ে গেছে। তো সেই কারণে ও টিউশনি বন্ধ করে দিয়েছে। গতকে 2-3 দিন আগের কথা তোমাদেরকে বলা হয়নি কথাটা, তো তো আজকেই বলছি তোমাদেরকে কথাটা, আমি এর আগে আর বলিনি। তো ভালো একটা কাজ পেয়ে গেছে, সেই জন্য আমাকে ফোন করে বলেছিল যে বৌদি আমি আর পড়াতে পারবো না, তো তোমরা অন্য জায়গায় আর কি পড়ানোর ব্যবস্থা করো। তো যাই হোক, ওর কাছে 3-4 জন পড়তো, তারা এখন সবাই মাস্টার খুঁজছে। আমি তো আমিও খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে যাই হোক একটা আমাদের বাড়ির পাশেই আর কি একজনকে পেয়ে গেলাম, একটা বউ, ঠিক আছে, মানে অল্প বয়সের বউ, আর এই 1.5 বছর মতন হয়েছে বিয়ে হয়েছে। ও খুব ভালো পড়ায় শুনেছি, মানে আগে বিয়ের আগে টিউশনই পড়তো, সে অভ্যাসটা আছে। তো যারা যারা পড়তো ওর পিসিমণির কাছে একসাথে, ওর বন্ধু, তো 3 বন্ধু এক জায়গায় পড়বে, ওরা বেশ ভালো মজাতেই আছে। 3 বন্ধু এক জায়গায় পড়বো, আবার একই ক্লাসে পড়ি, একই স্কুলে পড়ি, একই বেঞ্চে বসে, মানে বিশাল একটা ওদের মজা। তো যাই হোক, ওখানে দিয়ে দিলাম। মনটা খুব খারাপ লাগছে এই কারণেই যে ওর পিসিমণিটা খুব ভালো পড়াতো, ভীষণ কেয়ার করতো, আর পিসিমণিকে খুব ভয় পেত, ভয়ে ভয়ে বাড়িতে এসে পড়া করতো। তো আর সব দিক থেকেই নজর রাখতো, শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, সব দিক থেকে কার সাথে কেমনভাবে কথা বলতে হবে কি না, রাস্তায় জোরে সাইকেল চালাবি না আজকে চালাবি, মানে সব দিক থেকে কি বলবো, সমস্ত দিক থেকেই ওর পিসিমণি খেয়াল রাখতো। আর পড়াশুনো তো রাখতোই, আর খুব সুন্দর বোঝাতো এবং খুব ভালো পড়াতো। আমি তো ওকে মানে ওর ফোন পেয়ে আমি তো ওকে বলছি যে তোমার মতো মাস্টার আমি পাবো না। তো যাই হোক, এটা একটা মানে খারাপ লাগছে, তবে এটাও শুনে খুবই ভালো লাগছে যে একটা ভালো কাজ পেয়ে গেছে। খুব কষ্ট করে পড়াশুনো করেছে, বাবা মাও গরিব। তো যাই হোক, এখন একটা ভালো কাজ পেয়ে গেছে, ভালো হয়েছে। যাই হোক, আমি এখন অন্য মাস্টারকে দিয়েছি পড়াতে, সেখানে তো সেখানে পড়তে দিয়ে আসলাম। আমার চেনা শোনা, ঠিক আছে, আমার পাশেই, আগে যেত একটু দূরে আর এটা আবার একটুখানি কাছেই আছে, এই জন্য আর কি একটু খারাপ লাগছে। আর সব কথা যখন শেয়ার করি এটা আর কেন করবো না, সেই জন্য এটাও শেয়ার করে দিলাম। তো যাই হোক, আজকে কী রান্না করেছিলাম, আজকে কোনো কিছু রান্না করিনি, কোনো কিছু বলা ভুল, আজকে হচ্ছে গিয়ে শুধু রুটি করে দিয়েছি। ও আমাকে মানে কালকে রাতেই বলেছিল যে তোমার ভোরবেলা তো মানে অত ভোরবেলা উঠে ভাত টাত করতে হবে না, কালকে রুটি করে দিও, শুধু রুটি আর ডিমের অমলেট করে দিয়েছি, ঠিক আছে। দুপুরবেলা আর কি ওখানে খেয়ে নেবে, হোটেলে খেয়ে নেবে বলল, যে আজকে সবাই মিলে হোটেলে খেতে যাব, সেই জন্য দুপুরবেলা ভাত তরকারি দিতে হবে না, সকালে শুধু রুটিটাই দাও। তো সেই জন্য সকালবেলা উঠে শুধু রুটি করেছি, ভাত ঠাত কিছুই করিনি। তো দুপুরবেলা করব, দুপুরবেলা আমাকে করতে হবে, যেহেতু সকালবেলা রুটি করেছি আর দুপুরে ভাত করতে হবে, তরকারি করতে হবে। যাই হোক, কী কী রান্না করি না করি অবশ্যই শেয়ার করব। তো চলো আমার ব্লগটি দেখতে থাকো বন্ধুরা, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করো তোমরা, তোমরা ছাড়া তো এক পাও চলা সম্ভব নয়, তাই না? তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, আর দেখো জানলা খুলিনি, ঘরের কোনো জানলা খুলিনি, এমনকি দরজাটা দিয়েও বসেছি। আর তোমরা কি কোনো একটু গুন 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 করে একটু গানের আওয়াজ পাচ্ছ? কেন বলছি বলো তো, যে পাশের বাড়ি দাদু সকালবেলা রেডিও চালায়,
তো রেডিও চালিয়ে গান শুনছে কিন্তু, তোমরা হয়তো পেলেও পেতে পারো গুনগুন গুনগুন করে। দাদু আগে রেডিও চালাতো কখন জানো, ভোর অন্ধকার থাকতে, আমি যখন মানে আমি দু একদিন মানে ঘুম ভেঙে যেত, দু একদিন রান্নাঘরে যেতাম রান্না বসাতে, তখন হয়তো উনি রেডিওটা চালাতো। আবার এক একদিন আমি মানে ওঠার আগে ওনার রেডিওর গান শুনে আমার ঘুম ভাঙতো, এরকম একটা মানে অন্ধকারে উনি রেডিও চালাতো। তারপরে এখন আর সেটা করে না দাদু, এখন সকালে 6টার দিকেই চালায়, 6টা থেকে 7:30 8টা অবধি শুনবে, শুনে উনি আবার কাজে টাজে যায়। তো রেডিও চলছে এখনো পর্যন্ত, রেডিও বন্ধ করেনি, চলছে। আজকে দাদু কাজে যাবে না, কাজে যাবে না বলে রেডিওটা এখনো বন্ধ হয়নি, তা নাহলে এতক্ষণ বন্ধ হয়ে যেত, আজকে থাকবে বাড়িতে। তো যাই হোক, দাদু হচ্ছে গিয়ে দরজা জানলা ওই মানে রেডিওর আওয়াজ ঘরে আসবে সেটা এক, মা সেলাই করছে মেশিনের আওয়াজ আসবে সেটাও আর একটা। আরেকটা কারণ হচ্ছে গিয়ে যেই দরজা জানলা খুলবো সেই ক্যামেরা একদম ধোঁয়া আসে, ধোঁয়া আসে, মানে ভালো হবে না ক্যামেরা জানো তো, সেই জন্যই বন্ধ করে কথা বলছি। এটা তো আগেও তোমাদেরকে বলেছি, তো দেখো একটু একটু আলো আলো দেখা যাচ্ছে ওখান থেকে। চলো আবার পরে দেখা হবে। তো বন্ধুরা এখন বাজে দুপুর 12:30, আর আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর এটা আমি কি রান্না করছি বলো তো, এটা আমি শুক্তো রান্না করছি, পাঁচমিশালি তরকারি আর তার মধ্যে দুটো উচ্ছে দিয়ে শুক্তো হয়ে গেল। আর শুক্তোটা বাড়ির সবাই খেতে ভালোবাসে, এমনকি আমার ছেলেও শুক্তো খেতে ভালোবাসে। আর আমি এই শুক্তোর মধ্যে একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে বড়ি। তো এটা রান্না করার সময় তখনও মনে পড়িনি, তাহলে ভেজে দেওয়াও যেত, খাওয়ার আগে মনে পড়েছে, যেহেতু আমি পরে সাউন্ডটা দিচ্ছি সেই জন্য আমি বলে দিলাম যে খাওয়ার আগে মনে পড়েছে যে আমি শুক্তোতে বড়ি দিইনি। তো এই যে পাকা টমেটোমের চাটনি দেখতেই পেলে, আর এখানে হচ্ছে মাছের ঝোলের সমস্ত সরঞ্জাম। তো মাছের ঝোল হবে সজিনার ডাটা, আলু আর হচ্ছে গিয়ে মটরশুঁটি, এই দিয়ে ঠাকুমাই সমস্ত কিছু কেটে কুটে দিয়েছে, মাছটাও এমনকি ঠাকুমাই কেটে দিয়েছে। তো এই মাছটা হচ্ছে রুই মাছ, মানে ছোটো রুইটা আর কি, বড় রুই না, ছোটো মাছ। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না। আর দেখো আমার শুক্তো হয়ে গেছে, শুক্তোর ভিতরে একটু মানে রাঁধুনি আর সর্ষে আর আদা বেটে দিয়েছি। তো এই হচ্ছে গিয়ে শুক্তো হয়ে গেছে, এবার আমি মাছের ঝোলটা বসাবো, তার জন্য মাছ ভাজবো। তো দেখো মাছ ভাজার জন্য কড়াইতে আগে তেল দিয়েছিলাম, তেলটা একদম মানে গরম হয়ে গেছে, কড়াইয়ের ভেতর থেকে ধোঁয়া উঠছে। তো আস্তে আস্তে করে মাছগুলো ছাড়ছি, যেহেতু মানে তেল ছিটে আগের দিন হাতে লেগেছিলো সে একটা ভয় আছে। তো যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেলে মাছের ঝোল বসিয়ে দেব। তো বন্ধুরা এখন বাজে বিকাল 4:30, আর এখন তোমাদের সামনে বসে পড়লাম কথা বলার জন্য। আজকে দুপুরের খাওয়া দাওয়া 3:30 মধ্যে কমপ্লিট হয়ে গেছে, তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে একটু শুইনি, ঠিক আছে, বাসন ঠাসন মেজে তারপরে একটু এখানে বসলাম, একটু বাড়ির সিঁড়ির সামনে বসলাম, পাশের বাড়ির দাদুর সাথে কথা বললাম, সবাই মিলে যাই হোক একটু গল্প গল্প করছিলাম, করে তারপরে আমি আবার এখন ছাদে চলে আসলাম, এসে তোমাদের সাথে কথা বলছি। তো যাই হোক, দেখতেই পেলে কী কী আজকে রান্নাবান্না করেছি, ভোরবেলায় রান্না আজকে করিনি, সকালে তো তোমাদেরকে বলেছি কেন রান্নাবান্না হয়নি। তো যাই হোক, এখন আর জল আনতে যেতে হয় না আমাকে, বাড়ির থেকেই মানে যে তোমার সকালবেলা না হলেও দুপুরবেলা যখন জলটা আসে সব জল একদম আমরা রান্নার জল খাওয়ার জল সব একদম তুলে রেখে দিই, আমাদের আর কলে যেতে হচ্ছে না, মানে পাশের বাড়ির থেকে জল নিয়ে আসতাম খাওয়ার জল, সেখানে আর যেতে হচ্ছে না, তো বাড়ির থেকেই আর কি জল পেয়ে যাচ্ছি, ভীষণ মজা আমার, আমার আর জল আনতে যেতে হচ্ছে না, বেশ ভালো হয়েছে। আজকে পুকুরেও জামা কাপড় ধুতে যায়নি, কে টাইম কলের জলেই আর কি নাইটি ফাইটিগুলো ধুয়ে দিয়েছি। তো যাই হোক, তারপরে স্নান টান করে পরে রান্নাবান্না করতে গেলাম, আর রান্নার পরেই আমি স্নান করেছি। তো চলো বন্ধুরা নিচে চলে যাই, আবার সাথে পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে, এখন নিচে গিয়ে মেশিনে বসে পড়বো সেলাই করতে। তো চলো পরে আবার দেখা করছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলায় শুধুমাত্র এক কাপ চা করছি আমার জন্য, কারণ বিকাল টাইমে বাড়ির সবাই চা খেয়ে নিয়েছে, আর আমি এখন আমার নিজের জন্য চা করছি, কেন বলো তো মাথাটা প্রচণ্ড ঝিমঝিম করছে, সেজন্য একটু আমার জন্য চা বানিয়ে নিচ্ছি। আর দেখো এখানে আছে পাউরুটি, শোনার জন্য করব ডিম টোস্ট, ওর দাদা আজকে পাউরুটি এনে দিয়েছিল, তো আমার বললো মা ডিম টোস্ট করে দাও। আর আমাদের বাড়িতে মুরগি আছে, তোমাদেরকে আগে বলা হয়নি, সেই মুরগি ডিম পেড়েছে, সেই ডিম থেকে আর কি ডিম টোস্ট বানিয়ে দেব।
তো দেখো আমার ডিম টোস্ট একদম রেডি হয়ে গেছে, একদম সামান্য উপকরণে বানালাম। আমি কোনো রকম পেঁয়াজ কুচিও দিইনি, লঙ্কা কুচিয়ে দিইনি, শুধুমাত্র ডিমটা ভেঙে ফেটিয়ে আর কি পাউরুটির উপরে দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে ছেঁকেই আমি নামিয়ে নিয়েছি। খুব বেশি মানে ভালো মানে কি বলবো মশলাপাতি দিয়ে করিনি, অনেক রকমভাবেই করা যায়, আমি এরকমভাবেই করলাম। বললাম তো মাথাটা ঝিমঝিম করছে, খুব একটা ভালো লাগছে না। তো যাই হোক, এবার দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সোনাকে নিয়ে পড়তে বসে পড়েছি, তো পড়াশুনো করাচ্ছে, সামনে মা এসছে, মার সাথে দুটো কথা বলছি আর সোনাকে পড়াচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো।